শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছে আমি ইতিশাম নাসির। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদ যাত্রায় মানুষের চাপ কিছুটা কমেছে, তবে প্রধান দুই ঘাটে যানবাহন ও মানুষের চাপ রয়েছে। সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল নামে তৈরি হয় যানজট। বাস টার্মিনালের যাত্রীর চাপ কিছুটা কমেছে, মহাসড়কে চাপ থাকলেও নেই তেমন যানজট, সময় ধরেই ছাড়ছে ট্রেন। ন্যায্য মজুরি, ছাঁটাই বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা, এই স্লোগানে দিবসটি নানা আয়োজনে পালিত হয়। বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, বছর বছর ঘটা করে দিনটি পালিত হলেও এখনও অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এবং ইউরোপের আরও দুই দেশের সঙ্গে চালু হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি পণ্য পরিবহন সেবা। স্পেন ও নেদারল্যান্ডস থেকে সরাসরি পণ্য আমদানি রপ্তানি হবে চট্টগ্রাম। চলতি মাসেই নতুন এই সমুদ্রপথ চালু হচ্ছে, এতে বেশি লাভ হবে রপ্তানিকারকদের। বিভিন্ন বন্দর ঘুরে এই দুই দেশে পণ্য যেতে লাগে প্রায় 40 দিন, এই পথ চালু হলে তা নেমে আসবে অর্ধেকে, এতে খরচও কমবে। প্রিয়জনদের সাথে ঈদ করতে আজও রাজধানী ছেড়ে বাড়ির পথে ছুটছে ঘরমুখো মানুষ। সড়কে যানজট না থাকলেও দেশের প্রধান দুই ঘাটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আরো জানাচ্ছেন মাহমুদ কোমল। 8 কিলোমিটার যানজট, তাই হেঁটেই শিমুলিয়া ঘাটে রওনা দিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী বেশিরভাগ মানুষ। ভোর থেকেই এই চিত্র মাওয়া এলাকায়। আমাদের মেইন সমস্যা এই হাইওয়েতে সিটি বাসগুলো ঢুকে, এরাই রাস্তাটা পুরো জ্যাম করে রাখতেছে। এখানে অর্ধেক রাস্তায় এসে নামায় দিছে, কষ্ট হয় অনেক করতে হচ্ছে ভাই। শিমুলিয়া ফেরিঘাটে সবচেয়ে বেশি চাপ ছিল মোটরসাইকেলের। দুটি ঘাট দিয়ে ব্যক্তিগত গাড়ি আর একটি ঘাট দিয়ে পার হয়েছে শুধু মোটরসাইকেল। 3 কিলোমিটার পর্যন্ত তৈরি হয় মোটরসাইকেলের বিশাল জটলা। তীব্র রোদ আর গরমে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। মোট 60টা ফেরি দেখছে এই পর্যন্ত, উঠতে পারি না 60টার একটাও। মানে ফেরি থামছে মানে ধরো আমরা যাইতে পারি নাই। বাচ্চাদের নিয়ে খুব ভোগান্তিতে আছি, মা বারবার ফোন দিতে আছে, এ তো আসতেছি, এটা তো বড় আনন্দ, এটা খুব আনন্দে আছে আর কি। একই চিত্র মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। মানুষের ভিড়ের জন্য যানবাহন ফেরিতে উঠতে দেরি হচ্ছে, এতে তৈরি হয় দীর্ঘ যানজট। যাত্রীবাহী বাস এবং ছোট গাড়ি পার করতে গিয়ে আমরা কিছুটা বাধার সম্মুখীন হয়েছি। এদিকে রাজধানী থেকে ছাড়া ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। যাদের টিকিট নেই তাদের অধিকাংশই আসন পেতেছেন ট্রেনের ছাদে। জীবনে দুইটা ঈদই মিস করছি, কিন্তু ইনশাল্লাহ এবার খুব ভালোভাবে বাড়িতে যাচ্ছি, টিকিটও কোনো সমস্যা হয়নি, কোনো জায়গা নাই, কিন্তু তারপরও মনে আনন্দ আছে আর কি। আগের বছরে করতে পারিনি করোনার কারণে, এবার যাইতে হবে। আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি আল্লাহর কাছে শুকরিয়া, বাচ্চা নিয়ে যাইতে পারতেছি। মহাখালী বাস টার্মিনালেও মানুষের ভিড় ছিল, বাড়তি ভাড়া আদায়ে অভিযান চালায় বিআরটিএ। এখানে হলো যে আমি নিজে একটা এসে এখানে অনিয়ম পেলাম, যেটা যে কারোর থেকে যেখানে 260 টাকা জায়গায় 250 টাকা নিচ্ছে, আরও কমও নিচ্ছে, আবার কারো থেকে 300 টাকা নেওয়ার কথা ড্রাইভার নিজে স্বীকার করছে, তার মানে এখানে ওরা কোনো শৃঙ্খলার মধ্যে নাই। তবে গাবতলি বাস টার্মিনালে পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় দূরপাল্লার বাসের পাশাপাশি রাজধানীর টাউন সার্ভিসগুলো ব্যস্ত যাত্রী পরিবহনে, তাই অনেকটাই সংকটে পড়েছে রাজধানীতে থেকে যাওয়া সাধারণ মানুষেরা। এসব বাস কন্ট্রাক্টে যাচ্ছে বিভিন্ন জেলায়। মোহাম্মদ আলীর তোলা ছবিতে কাউসার সোহেলির রিপোর্ট। ঈদের ছুটির আগেই অনেকটা ফাঁকা হয়ে গেছে ঢাকার রাজপথ, কারণ যানজট এড়াতে ঘরমুখী মানুষেরা ঢাকা ছেড়েছে গত শুক্রবার থেকেই। একই সঙ্গে ঢাকা ছেড়েছে রাজধানীর ভেতরে চলা অধিকাংশ টাউন সার্ভিসও। ঈদ যাত্রায় দূরপাল্লার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে রাজধানীর ভেতরে চলাচলকারী অভিযাত্রা, মৌমিতা, ওয়েলকাম, রবরব, রাজধানী পরিবহনের মতো বিভিন্ন টাউন সার্ভিসের একাধিক বাস। আপনাদের মিরপুর ড্যামরা, আপনারা যে এইভাবে রুট চেঞ্জ করে নিচ্ছেন, আপনার মালিক জানে? মালিক জানে।
এখানকার টার্মিনালের লোকও জানিয়েছেন, গাবতলি টার্মিনাল গাবতলি টার্মিনালে যে লোকজন আছে খালি শুধু পার্কিং টাকাটা নেবো, আর কোনো সমস্যা নাই। একটা গাড়ি ধরেন শেরপুর যাইতেছে, ধরেন শেরপুর যাইতেছে 25,000 টাকা রিজার্ভ নিতেছে, আবার রংপুর যাইতেছে মানে আপনার যদি নেয় তাহলে 90,000-80,000 এরকম ভাবে নিতেছে, মানে 7 দিন রাখবো ওই জায়গায় গাড়িটা। কিরকম সংখ্যক গাড়ি যায়, কত পার্সেন্ট? না হলে ম্যাক্সিমাম তো 50% গাড়ি এরকম বাইরে গেছে। প্রায় ফাঁকা ঢাকার রাস্তায় যে গুটি কয়েক যানবাহন চলছে তার অধিকাংশই যাত্রাবাড়ি আবদুল্লাপুর বা গাবতলি সাভার রুটের। শুধু বাস নয়, সিএনজিও রাস্তার চোখে পড়ছে হাতে গোনা, আর গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়ছে ঢাকায় থেকে যাওয়া সাধারণ মানুষ। সকাল একটু বালি পাওয়া যায়, তারপর আর পাওয়া যায় না। সকালে যাত্রীরা কোথায় যায়? মাওয়া যায়, ফরিদপুর যায়। এখন কইরাম সায়দাবাদ যাইতাম ঢাকা, এখন গেলে গাড়ি নাই। সায়দাবাদের বাসও পাচ্ছেন? জি না। কতক্ষণ দাঁড়ায় আছেন? আছি 2 ঘন্টা ধরে খাড়া। আগামী শনিবার পর্যন্ত ঢাকার গণপরিবহনের চিত্র অনেকটা এমনই থাকছে বলছে পরিবহন সংশ্লিষ্টরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহে নামাজের সময়ে জায়নামাজ ও ছাতা ছাড়া আর কিছু নেওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা এড়াতে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে সব কথা জানান তারা। পুরো এলাকায় 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবে বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। রাজধানীতে এবার ছোট বড় মিলে 1,468টি ঈদের জামাত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা তল্লাশিতে সময়ের কথা ভেবে আগেভাগেই ঈদগাহের আসার অনুরোধ করা হয়েছে র্যাব ও পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে ঢাকা ছাড়ার সময় নিজেদের মূল্যবান সম্পদ নিজেদের হেফাজতে রাখারও অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। রাজধানী সহ সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং ছাঁটাই বন্ধের দাবিতে রাজপথে সরব ছিলেন শ্রমিকরা। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের সময় নির্দিষ্ট করা ও ন্যায্য মজুরির দাবিতে যে রক্তক্ষয়ী আন্দোলন ও আত্মত্যাগ করেছিলেন তারই স্মরণে পালন করা হয় মহান মে দিবস। প্রতি বছরের মতো আজও দিনটি পালিত হচ্ছে দেশজুড়ে। যাদের শ্রমে ঘামে সমৃদ্ধির পথে অর্থনীতি, সেই শ্রমিকরা ভোরের আলো ফুটতেই নেমে আসেন রাজপথে। শ্রমিক দিবস উপলক্ষে মিছিল বের করে বিভিন্ন রাজনৈতিক দল। দাবি জানানো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাঁটাই বন্ধ ও শ্রমিক অধিকার বাস্তবায়নের। দ্রব্যমূল্য বেড়েছে আকাশচুম্বী, চালের দাম বেড়েছে 10 গুণের মতো, তেলের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, আমাদের শ্রমিক শ্রেণী ভাইরা কি কষ্টে জীবনযাপন করছেন, সেই কষ্ট সরকারের কানে যায় না। মেগা উন্নয়ন করছেন ভালো কথা, আমি না খেয়ে থাকবো আর আপনি বেগমপাড়াতে, কানাডার বেগমপাড়ায় অথবা দুবাইতে অথবা আপনার সেই মধ্যপ্রাচ্যে মালয়েশিয়াতে আপনি বাড়ি করবেন, সেটা হতে পারে না। এই অধিকার সচেতন নয় কারণে ওদের উপরে নির্যাতনের বা অত্যাচারের বা হয়রানির যে বিষয়টা একটু বেশি চলে আসে ক্ষেত্র বিশেষে। আর যারা অধিকার সচেতন তারা নিজেরাও ফেস করে বা আমার অথরিটি পর্যায়ে নিজেরাই মুভ করতে পারে বা আমাদের কাছে আসে, আমরা তখন তাদের জন্য হয়ে প্রতিনিধিত্ব করি। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও পালিত হয় দিনটি। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতার মিছিলে ধ্বনিত হয় দুনিয়ার মজদুর এক হও এক হও লড়াই কর। সারা পৃথিবীর সকল উন্নয়নে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হোক। 8 ঘন্টা কাজের অধিকার 136 বছর আগে নির্ধারিত হলেও কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ কাজ বন্ধে সরকারি উদ্যোগের পাশাপাশি মজুরি নিয়ে হয়রানি এখনও অবসান হয়নি বলে মনে করেন শ্রমিকরা। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সিলেটে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত। দুপুরে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজা শেষে নারায়ণগড় রায়নগরস্থ পারিবারিক গোরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। এ সময় তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গতরাতে সড়ক পথে তার মরদেহ ঢাকা থেকে সিলেটে নেওয়া হয়।
চট্টগ্রাম থেকে সরাসরি চালু হচ্ছে স্পেন নেদারল্যান্ডসে পণ্য পরিবহন সেবা। এতে খরচ সাশ্রয়ের পাশাপাশি সময় বাঁচবে অর্ধেক। সর্বোচ্চ ২০ দিনে পৌঁছাবে রপ্তানি পণ্য। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। রপ্তানি পণ্য বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর ও কলম্বো ঘুরে যায় ইউরোপের বিভিন্ন দেশে। এতে সময় লাগে বেশি, সেই সাথে বাড়ে খরচও। এমন বাস্তবতায় চট্টগ্রাম বন্দর থেকে এবার ইউরোপের দেশ স্পেন ও নেদারল্যান্ডসে সরাসরি চালু হচ্ছে জাহাজ। এই মাসের শেষে শুরু হবে এই পরিষেবা, জানায় সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান কমোডিটি সাপ্লাইজ এজির বাংলাদেশি এজেন্ট রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেড। শুরুতে তিনটি জাহাজ চলবে নতুন এই সমুদ্রপথে। ফার্স্ট জাহাজ ইনশাআল্লাহ আসবে আপনার থার্ড উইক অফ মে। এরপর থেকে প্রতি মাসে দুইটা করে জাহাজ পোর্টে কল করবে। এখান থেকে ওনার ফার্স্ট কল বার্সেলোনা করবে, দেন নেদারল্যান্ড, আবার চিটাগং আসবে। বিভিন্ন বন্দর ঘুরে স্পেন ও নেদারল্যান্ডে পণ্য পৌঁছাতে সময় লাগে প্রায় ৪০ দিন। নতুন এ সমুদ্রপথ চালু হলে তা অর্ধেকে নেমে আসবে। মিডিয়াম স্কেলের জাহাজ ডাইরেক্টলি চলে যাবে সুইস ক্যানাল দিয়ে। সেক্ষেত্রে আমাদের ফ্রেট, যারা এখানকার এক্সপোর্টার, ফ্রেট বেনিফিট তারা পাবে। এক্সিস্টিং থেকে মিনিমাম 10-15% ফ্রেট কমবে। বিজিএমইএ বলছে স্পেন ও নেদারল্যান্ডসে সরাসরি পণ্য পরিবহন শুরু হলে পোশাক খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং জাহাজের লিড টাইম কমে আসবে। এতে প্রতিযোগী অন্য দেশের চাইতে এগিয়ে থাকবে বাংলাদেশ। আমরা ইম্পোর্ট করতে একটা টাইম লাগে, এক্সপোর্ট করতে আরেকটা টাইম লাগে। দুইটা টাইম যদি এক জায়গায় করে আমরা কিন্তু 45-60 ডেজ পিছে যাই। এই যে আপনার আপনার নেদারল্যান্ড এবং আপনার স্পেনে যে এবং ইতালিতে, আমরা কিন্তু এই টাইমটা কিন্তু ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে এগিয়ে আসলাম এখন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে স্পেনে প্রায় $240 কোটি পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে নেদারল্যান্ডসে গিয়েছে $131 কোটি পণ্য। গেল ফেব্রুয়ারিতে চট্টগ্রাম ইতালি সরাসরি জাহাজ রুট চালু হয়। এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরও দুটি দেশকে ঘিরে নতুন এই সমুদ্রপথ চালু করতে যাচ্ছেন একই উদ্যোক্তারা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। এবার মুসুন্ধরা হট টমেটো সসের সৌজন্যে ঈদবাজারের খবর। রাজধানীর শপিং মল আর বিপণী বিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা। দর্শক, কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের রিপোর্টার ইয়াসমিন রিমু। রিমু, শেষ মুহূর্তের কেনাকাটা কেমন দেখছেন? মৌ, শেষ মুহূর্তে বলতে এতক্ষণ ইফতারির কারণে কিছুক্ষণ বন্ধ ছিল, বসুন্ধরা শপিং মলের দোকানপাট বন্ধ করা ছিল, আবার কেনাকাটা শুরু হয়েছে, মানুষজন আসতে শুরু করেছে। এবং এখন যেটি হচ্ছে যে বেশিরভাগই আসছেন যাদের অনেকের কেনাকাটা এরই মধ্যে শেষ হয়ে গেছে, হয়তো আত্মীয় স্বজনের জন্য কিনছেন বা কিংবা আনুষঙ্গিক ড্রেসের সঙ্গে মিলিয়ে অন্যান্য জিনিসগুলি কিনছেন, কেউ ঘরের আসবাবপত্র বা বিছানার চাদর থেকে শুরু করে। আমরা জানি যে ঈদের দিন সব কিছু নতুন নতুন সবাই ঘর সাজায়, তো সেই জিনিসগুলো কিনছেন। আবার কেউ আসছেন যারা হয়তো গিফটের জন্য কিনছেন কিংবা গহনা কিনছেন, জুতা কিনছেন। সব মিলিয়ে আসলে যেহেতু বসুন্ধরা এই শপিং সেন্টার রাত মধ্যরাতের বেশি সময় রাত একটা দেড়টা পর্যন্ত খোলা থাকবে, এবং এখানকার বিক্রয়কর্মীরা বলছেন যে যতই রাত বাড়ছে বা সময় যাচ্ছে ততই আসলে ভিড়টা বাড়বে, মানুষজন আরও আসবেন এবং ভিড় জমজমাট কেনাকাটা যেটা বলে সেটা হয়তো হবে। এবং আগামীকাল আর মাত্র একটা দিন বাকি আছে, তো শেষ মুহূর্তে যারা এখনও টুকটাক কেনাকাটা করছেন বা অনেকেই আছেন যে এতদিন হয়তো আসতে সময় পাননি, অফিসের ব্যস্ততা কিংবা নানা কারণে আসতে পারেননি, তারাও শেষ মুহূর্তে কেনাকাটা করতে আসছেন। তবে বেশিরভাগে যাদের সাথে কথা হয়েছে বেশিরভাগই বলছেন যে আসলে শেষ মুহূর্তে তারা আসলে অনেকেই সাইজ পাচ্ছেন না, পছন্দ যেটা হচ্ছে সেটা হয়তো কিনতে পারছেন না, বিক্রয়কর্মীরা দিতে পারছেন না, এই জন্য কিছুটা মন খারাপও করছে। মৌ, ধন্যবাদ জুমু আপনাকে। দর্শক, রাজধানী বসুন্ধরা সিটি কেনাকাটার খবর জানাচ্ছিলেন ইয়াসমিন রিমো। গাইবান্ধার চরাঞ্চলের অধিকাংশ মানুষই ইফতার করেন পান্তা ভাত দিয়ে। মুখরোচক ইফতার না পেলেও পান্তাতেই খুশি তারা। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল থেকে গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
গাইবান্ধার চার উপজেলার অন্তত ১৩টি ইউনিয়ন জুড়ে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীর ১৬৫টি চরে বসবাস অন্তত ৫.৫ লাখ মানুষের। প্রকৃতির সাথে যুদ্ধ করে চলে তাদের জীবন। সমতলের মানুষের সঙ্গে এদের জীবনযাত্রা অনেকটাই আলাদা। এখানকার অধিকাংশ মানুষই ইফতার সারেন পান্তা দিয়েই। ২ কেজি চাউল হলে আমার ২ দিন যাবে, বাকি জোরে করি থাকি, তাছাড়া তো উপায় নাই। গরিব মানুষ তো একসময় পন্থা খাওয়া রোজা থাকা লাগে, আবার পন্থা খাওয়া দেরি করা লাগে। মুখরোচক নানা রকম ইফতারির চেয়ে পান্তাতেই খুশি চরের বাসিন্দারা। আমরা গরিব মানুষরা জোগাড় পাইলে খাই, না পাইলে না পাই। চর এলাকায় থাকি, মানে সবসময় যোগাযোগ মতো হয় না, একটু কষ্টের মধ্যেই থাকা লাগে আর কি। অস্বাস্থ্যকর ভাজা পোড়া ইফতারির চেয়ে পান্তা ভাত স্বাস্থ্যের জন্য ভালো বলছেন বিশেষজ্ঞরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সংবাদ এখনকার মতো শেষ হলো। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ যাত্রায় প্রধান দুই ঘাটে যানবাহন ও মানুষের চাপ, পারাপারের অপেক্ষায় বহু গাড়ি, মহাসড়কে নেই তেমন যানজট, সময় ধরেই ছাড়ছে ট্রেন। মহান মে দিবসে দেশজুড়ে নানা আয়োজন, ন্যায্য মজুরি ছাঁটাই বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি শ্রমিকদের। এবং চলতি মাসে চট্টগ্রাম থেকে সরাসরি চালু হচ্ছে স্পেন নেদারল্যান্ডসে পণ্য পরিবহন সেবা, সময় বাঁচবে, অর্ধেক কমবে খরচ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কিন্তু কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইতিশাম নাসিমও শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।